তো 2022 সাল আসতে আর মাত্র 3 দিন বাকি। তো এই বছর আমাদের কাছে অনেক জোস জোস ওপেন ওয়ার্ল্ড গেমস আমরা খেলতে পেরেছি, কিন্তু এদের মধ্যে কিছু গেমসই ছিল যারা একদম সেরা ছিল। যে গেমস খেলে তুমি পিসি গেমস এর ভাইবস পাবা, যে গেমস অন্যান্য গেমস থেকে অনেক আলাদা, যে গেমস এর গ্রাফিক্স আর মেকানিক্স দুইটাই ভালো, যে গেমস তুমি তোমার ফ্রেন্ডস দের সাথে খেলতে পারবা। তো এসব গেমস হলো সেরা গেমস। তো এসব গেমস এর মধ্যে সেরা 5টা ওপেন ওয়ার্ল্ড গেম নিয়ে এসেছি আজকের ভিডিওতে। তো এই 5টা গেমের মধ্যে তুমি অনেক গেমস পাবা যেগুলো তোমার 2-1 GB-র মধ্যে পড়বে, আর এমন এমন গেমস আছে যেগুলো তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে খেলতে পারবা, আর শুধু ফ্রেন্ডস না তুমি অন্যান্য ওয়ার্ল্ডের প্লেয়ারদের সাথেও খেলতে পারবা। মানে কিছুটা পাবজি ফ্রি ফায়ারের মতো, কিন্তু এটা ওপেন ওয়ার্ল্ড গেম। মানে তুমি যদি কখনো জিতে অনলাইন খেলতে চাও, কিন্তু তোমার কাছে যদি পিসি অথবা অরিজিনাল GTA 5 না থাকে, আর তাও তুমি যদি জিতে অনলাইনের মতো ফিল পেতে চাও, তাহলে আমার এই টপ 5 গেমগুলা তুমি খেলতে পারো। আর গ্রাফিক্স এর কথা বলাই লাগবে না, কারণ এইসব গেমস এর গ্রাফিক্স গুলো একদম টপ লেভেলের। তো কোনিচিবা গাইস, কি অবস্থা, আমি গেমার ফ্রম ভাই, আমি গেমার এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের একটা জিনিস জানাতে চাই, যে তোমাদের মধ্যে এখনো কিন্তু 99.9% লোক আছো যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই। আমি কিন্তু এরকম টাইপের ভিডিও তোমাদের জন্য রেগুলার আনবো, তাই যদি তুমি এসব ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো, যাতে তুমি সবার আগে ভিডিওটা দেখতে পারো। তো এটা অবশ্যই করে ফেলো। তো আর বেশি কথা না, শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের লিস্টে 5 নম্বরে আছে গ্র্যান্ড ক্রিমিনাল অনলাইন। তো গাইস, যদি তোমার কখনো জিটিএ অনলাইন গেম খেলার ইচ্ছা করে, কিন্তু তোমার কাছে পিসি যদি না থাকে, তাহলে তুমি এই গেমটা খেলতে পারো। মানে ভাই, এই গেমে কি নাই, এই গেমসে মিশন আছে, গেমসে গ্রাফিক্স ভালো, তোমার ফ্রেন্ডসদের সাথে খেলতে পারবা, অন্যান্য প্লেয়ারদের সাথে খেলতে পারবা, আর শুধু খেলতে পারবা না, ভয়েস চ্যাটও করতে পারবা তাদের সাথে, তুমি মিশন করতে পারবা, ব্যাংক ডাকাতি করতে পারবা, আর গায়ে নিয়ে তুমি একদম ঘোরাঘুরি করতে পারবা, আর তার সাথে তাদের সাথে গ্যাং ওয়ারও করতে পারবা। মানে গেমটা সব দিক দিয়ে অনেক জোস। আর গেমের সাইজ মাত্র 400 MB, মানে বিশ্বাস করা যে এরকম হাই কোয়ালিটি অনলাইন গেম মাত্র 400 MB-র একটা গেম। তো যদি তুমি এই গেমটা কখনো না খেলে থাকো, তাহলে অবশ্যই গেমটা খেলবা, কারণ এই গেমটা সব মোবাইল গেমারদের খেলা উচিত। আর শুধু তুমি খেলবা না, তোমার ফ্রেন্ডসদের সাথে খেলবা, আর তোমার ফ্রেন্ডসদেরকে জানাই দিবা যে ভাই আমি গেমার, এই গেমটা রেকমেন্ড করেছে। আর হ্যাঁ, যেহেতু গেমটা অনেক জোস, তাই অবশ্যই তুমি গেমটা প্লে স্টোরে পাবা না, গেমটা তুমি ট্যাপ ট্যাপ অথবা এপিক অ্যাপে পেয়ে যাবা। তো গেমটা তুমি অবশ্যই খেলো, আর আমাকে জানিও তোমার কেমন লেগেছে। তো আমাদের লিস্টে 4 নম্বরে আছে গ্র্যান্ড, যেটা একটা অফলাইন গেম, মানে গেমটা ডাউনলোড করার পর তোমার আর ইন্টারনেটের কাজ লাগবে না। তো এই গেম তাদের জন্য যাদের কাছে একদম 1-2 GB র্যামের ফোন আছে, কিন্তু তাও তার GTA 5 এর ফিল চায়। তো তুমি যদি GTA 5 এর ফিল চাও, তাহলে এই গেমটা তোমার জন্য। তো এই গেম তাদের জন্য যাদের GTA গেমস এর ফিল চাচ্ছ, কিন্তু পাওয়ারফুল ফোন অথবা PC না থাকার কারণে তোমরা খেলতে পারছো না। তো এই গেমস কি নাই, গেমস এর ম্যাপটা অনেক ইউনিক, মানে সৌদিয়া আরব মানে মিডিল ইস্টে হচ্ছে, তার সাথে গেমের স্টোরি লাইনও ভালো, গেমস এর ক্যারেক্টার ভালো, গেমে তুমি অনেক ধরনের মিশন পাবা, প্লাস গেমের স্টোরিও আছে। তো আমার মতে তোমার এই গেমসটা অবশ্যই খেলা উচিত, কারণ গেমসটা আসলে অনেক জোস একটা গেম। তো গেমের সাইজ মাত্র 300 MB, আর এই গেমটা তোমার 2 GB র্যামে চলবে। তো তুমি যদি গেমটা ডাউনলোড করতে চাও, তাহলে তুমি এই গেমটা প্লে স্টোরে পেয়ে যাবা, আর আমার রেকমেন্ডেশন হচ্ছে যে তুমি এই গেমটা অবশ্যই খেলো। তো আমাদের লিস্টে 4 নম্বরে আছে ম্যাডাও 2 বিগ সিটি। তো এই গেমস আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট গেমস, কারণ এত গেমটা অনলাইন, মানে তুমি এটা ফ্রেন্ডসদের সাথে খেলতে পারবা, তার সাথে গেমস এর সার্ভার অথবা ম্যাপ প্রায় 100 লোক খেলতে পারবে। মানে ভাবতে পারতেছো, গেমস এর একটা ম্যাপে মানে একটা সার্ভারে 100 লোক খেলতে পারবে। তো এই গেমটা প্রায় 1-2 বছর হয়ে গেছে রিলিজ হয়েছে, আর আমি এই গেমটা এক সময় অনেক পরিমাণে খেলতাম আমার ফ্রেন্ডসদের সাথে, কারণ তখন আমার কাছে জিটি অনলাইন অথবা জিটি 5 ছিল না, যার কারণে আমি গেমটা কখনো খেলতে পারিনি। তো তুমি যদি জিটি অনলাইনে ফিল চাও, তাহলে এই গেমটা তোমার জন্য। তো আমাদের লিস্টে 2 নম্বরে আছে কার ড্রাইভিং 3। তো এই গেম সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে গেমের সাইজ মাত্র 181 MB। তো এই গেমের গ্রাফিক্স অনেক হাই লেভেলের, তো এই গেমসটা ওয়ার্ল্ড এর অনেক জোস আর ইউনিক। কিন্তু এটা একটা খারাপ দিক হচ্ছে গিয়ে এই গেমে মিশন কম, এবারে গেমটা অনেক জোস। তো এই গেমটা তুমি প্লে স্টোরে পেয়ে যাবা, আর আমার রেকমেন্ডেশন তুমি এই গেমটা খেলো। তো আমাদের লিস্টে 1 নম্বরে আছে গ্যাংস্টার নিউ ইয়র্ক। তো গাইস, গ্যাংস্টার নিউ ইয়র্ক হচ্ছে গিয়ে একটা নিউ ওপেন ওয়ার্ল্ড গেমস, যে গেমস এর গ্রাফিক্স একদম মারাত্মক লেভেলের, আর গেমের ওয়ার্ল্ডটা অনেক কপি, এবং তার সাথে গেমের মধ্যে তুমি সাইবার পাঙ্কের মতো ভাইবস পাবা। তো যারা এই গেমকে চিনো না, তাদেরকে বলতেছি যে এই গেমটা কিন্তু এখনো প্লে স্টোরে আসে নাই। তো আমি জানি তোমাদের অনেকে বলবা, তো ভাই গেমটা যেহেতু আসেনি, তাহলে এটা নিয়ে ভিডিও বানাচ্ছেন কেন? তো এটা নিয়ে ভিডিও বানাচ্ছি কারণ পরের মাস, মানে 2022 সালের জানুয়ারি মাসের মাঝখানে অথবা শেষের দিকে কিন্তু আমরা গ্যাংস্টার নিউ ইয়র্ক কিন্তু আমরা মোবাইলে দেখতে পারবো, তাই আমি এটা নিয়ে ভিডিও বানানোর প্ল্যান করছি। কিন্তু আমি জানি না যে তোমরা কি এই ভিডিও নিয়ে দেখবা নাকি। তো তুমি যদি দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তো সেরা 5টি বাংলাদেশি গেম নিয়ে তুমি যদি ভিডিও দেখতে চাও, তাহলে বাম সাইডে ভিডিওতে ক্লিক করো, আর টপ 5 ভিডিও দেখতে চাইলে ডান সাইডে ভিডিও ক্লিক করো। তো আজকে ভিডিও পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হবে পরে ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সায়োনারা।